ভাগে কোরবানি করা উত্তম নাকি এককভাবে কোরবানি করা উত্তম? কেউ যদি হাজারো মানুষের সামনে কারো নামে বদনাম করে, পরবর্তীতে গোপনে তার কাছে ভুল স্বীকার করে, ক্ষমা চায়, সে মানুষটি বলেছে আমি তোমাকে এইভাবে ক্ষমা করব না, সবার সামনে আমার নামে বদনাম করছো, সবার সামনেই ক্ষমা চাইতে হবে, ইসলাম দেশে কোনটা উত্তম? সন্দেহ নেই ক্ষমা করা খুব ভালো কাজ। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা ক্ষমাশীলতাকে পছন্দ করেন, যারা মানুষকে ক্ষমা করেন তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ বলেছেন ফাআফু আনহুম ওয়াসফাহ, আপনি তাদেরকে মাফ করে দেন যারা অন্যায় করেছে। মাফ করা সওয়াবের কাজ, কাউকে মাফ করলে আল্লাহ ওই ব্যক্তিকে মাফ করেন। এখন কেউ যদি প্রকাশ্যে লোকজনের সামনে আপনার সম্মানহানি করেছে, আপনাকে নিয়ে কটু কথা বলেছে, তাহলে এটার তওবার নিয়ম হলো আবার লোকজনের সামনেই স্বীকার করা যে আমি অন্যায় করেছি, ভুল করেছি, এবং এই দাবিটা যৌক্তিক দাবি যে তুমি আমার মানুষের সামনে আমার অপমান করেছো, এখন একা একা এসে মাপ চাচ্ছ, সেটা না, মানুষের সামনেই তুমি মাপ চাও। এই দাবিটা যদি কেউ করেন তো সে দাবিটা অন্যায্য দাবি না, সেটা ন্যায্য দাবি, এটা করার রাইট তার আছে। যদি তিনি উদারতার পরিচয় দেন যে লোকটা আবার মানুষের সামনে বলতে যাবে, তাহলে সেক্ষেত্রে সে ছোট হবে, ঠিক আছে আমার একটু মানসম্মান গেছে যাক, আস ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ তাআলা, মানুষের কাছে মানসম্মান দেয়া না দেওয়া, মানুষ দেওয়া মানসম্মান দেয়া না দেওয়ার কেউ না, মানুষের সামনে মানসম্মান থাকা না থাকাতে এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় হয় না। ইমানদারের বিশ্বাস যেহেতু সেটা যে আল্লাহর কাছে আমি সম্মানিত কিনা, তাহলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সবচেয়ে বেশি মুত্তাকি হলে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত, আমার আখেরাত ঠিক থাকবে, আর মানুষ আমাকে অনেক কদর করে, আখেরাতে আমার কিছু নাই, আল্লাহর কাছে আমার বেদ যদি লাঞ্ছিত অবদারিত যদি হয়ে থাকে আল্লাহ না করুক, তাহলে এই সম্মানের কোনো মানে নাই, ঠিক আছে আমি আল্লাহর জন্য মাফ করে দিছি। এটা যদি কেউ করেন তিনি আল্লাহর কাছে অতিরিক্ত বিনিময় পাবেন, যেহেতু তিনি জুলুমের শিকার হয়েও। ভাগে কোরবানি করা উত্তম নাকি এককভাবে কোরবানি করা উত্তম? খুবই দরকারি একটা প্রশ্ন। কোরবানির ক্ষেত্রে একটা গ্রুপে কয়েক ব্যক্তি সামিল হয়ে কোরবানি করতে পারেন, এটা জায়েজ, কিন্তু উত্তম হলো সিঙ্গেল সিঙ্গেল কোরবানি করা, প্রত্যেকে যার যারটা সে। আপনি একটা গরুর ভাগ দিলেন, এটা উত্তম নাকি একটা ছাগল কোরবানি করলেন, এটা উত্তম? একটা ছাগল কোরবানি করা উত্তম, এতে কোনো সন্দেহ নাই। আমাদের দেশে অনেকেই আছেন যে এই ছোট্ট মাসালাটা বোঝার চেষ্টা করেন না। কোরবানির ক্ষেত্রে আমাদের আসলে নিয়তের ভেজালটা অনেক বেশি হয়, গরুটা তো দেখতে বড় হয়, গরু কোরবানি দিলে একটা ভাবসাব আসে, তাই না? ছাগল একটা পুষ্কে ছোট্ট একটা প্রাণী, এটা কোরবানি দিলেও মনটা একটু ছোট থাকে, আর একটা ছাগল কোরবানি দিলাম। আমি যেন প্রায় বলি ঢাকায় বিশেষ করে অনেক লোক আছেন যারা বিশাল বড় বড় গরু কোরবানি করেন, বিশেষ করে আমাদের অভিজাত এলাকাগুলোতে, ধানমন্ডি, গুলশান, বাড়িধারা, এই সমস্ত এলাকাগুলোতে কোনো কোনো বাড়িতে কোরবানির আগ দিয়ে গেলে আপনি দেখবেন গ্যারেজের ভিতরে এক একটা গরু আছে 5 লাখ 6 লাখ টাকা দামের, 3টা 4টা 5টা গরু। মানে কত বড় আল্লাহর প্রিয় বান্দা যে এতগুলো গরু আল্লাহর রাহে জবাই করতে চায়, কিন্তু আল্লাহর বান্দা নামাজ পড়ে না, বুঝে আসছে কথা? কিছু লোক আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের টাকাও দিছে, বড় গরু কোরবানি দেয়, মানুষকে গোশত দান করে সওয়াবের উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, এটা তো ভালো। কিন্তু এর বাইরে ম্যাক্সিমাম লোক জানা গরু বড় বড় দেখে দেয়, বেশি পরিমাণে দেয়, 10টা 20টা 50টা, অমুক সাপ, তমুক সাপ, এমপি সাপ, মন্ত্রী সাপ, সভাপতি সাপ, ব্যবসায়ী সাপ, এগুলো বেশিরভাগই উপার্জনের কোনো ঠিক ঠিকানা নাই, উদ্দেশ্য মানুষের কাছে দেখানো, মানুষের কাছে ভালো সাজা। এই জন্য আমি বলি গরুর সাইজ যত বড় হয় নিয়তে তত ভেজাল বেশি হয়, সাধারণত, সব ক্ষেত্রে না, ব্যতিক্রম আছে। তো যাই হোক, এই জন্য আমাদের মনে রাখা দরকার কোরবানির ক্ষেত্রে এককভাবে কোরবানি দেওয়া উত্তম ভাগে কোরবানি দেওয়ার চাইতে, ভাগে কোরবানি দেওয়া জায়েজ আছে। এটা আরেক মুসিবত যে উম্মতের মুজমা আলাই ফতোয়া, যে ফতোয়ার উপরে উম্মা ঐক্যমত পোষণ করেছেন, আরব আজম কোনো আলেমদের দ্বিমত নাই যে একটা গরুতে একটা ওঁটে 7 ব্যক্তির তরফ থেকে কোরবানি হতে পারে, এটা জায়েজ, এটা নিয়ে মত পার্থক্য করছেন অনেকে। তো ভাগে কোরবানি দেওয়া জায়েজ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু উত্তম হলো ভাগে না দিয়ে সিঙ্গেল দেওয়া, একাকি দেওয়া। এদেশের প্রায় সব মসজিদই কাতারবদ্ধভাবে সালাতে দাঁড়ানোর ক্ষেত্রে মুসল্লিরা একদম সম্পূর্ণ মসজিদের দুই প্রান্তের দেয়াল অবধি মিলিয়ে দাঁড়ায়, কাতারের দুই পাশের কোথাও কোনো জায়গা থাকে না। এক্ষেত্রে যাদের জরুরি কাজের জন্য ফরজ সালাত শেষে বাহির হওয়ার প্রয়োজন হয়, তারা কেউ মুসল্লিদের সালাত শেষ না হওয়া পর্যন্ত যেতে পারে না। আমাদের বহিপল্লী মসজিদের চিত্র হুবহু একই, এখন এই সমস্যার সমাধানের করণীয় কী? ভাই এটা সঠিক বলেছেন, যে ভাই প্রশ্ন করেছেন সম্ভবত তিনি মিডিল ইস্টে বা পৃথিবীর অন্যান্য দেশে তিনি গিয়েছেন বা থেকেছেন, এজন্য তিনি এই প্রশ্ন করেছেন।
আপনার সাথে পুরোপুরি আমি একমত যে আমার দেশে মসজিদগুলোতে সামনে পিছনে ডানে বামে উত্তর দক্ষিণে একেবারে ওয়াল ঘেঁষে মুসল্লিরা দাঁড়ায়, কোনো জায়গা রাখা হয় না। মিডিল ইস্টে বিশেষ করে মসজিদগুলোতে এবং উন্নত দেশে মসজিদগুলোতে আপনার চারপাশেই 2-3 ফিট জায়গা রাখা হয় হাঁটার জন্য, চলাচলের জন্য, যাতে করে যদি কারোর ওজুর প্রয়োজন হয় বা একটু আগে যাওয়ার প্রয়োজন হয় তিনি কাতার হয়ে সোজা ওই জায়গা দিয়ে তুমি বের হয়ে যেতে পারো। এখন আমাদের দেশে নর্মাল মসজিদগুলোতে একদম ওয়াল টু ওয়াল মানুষ দাঁড়ায়, দুই পাশে হাঁটার জন্য কোনো জায়গা থাকে না, যার কারণে মানুষ নামাজ শেষে বেরোতে গেলে পিছনে নামাজি নামাজ পড়তেছে এলোমেলো অবস্থা হয়ে যায় এবং নামাজের সামনে দিয়ে হাঁটা লাগে। এর অন্যতম প্রধান কারণ হলো আমরা জানি আমাদের দেশটা একে তো খুব ছোট্ট একটা দেশ, অনেক পপুলেশন, বহু মানুষ এখানে বসবাস করে, জায়গার বড় সংকট। আমরা যতটুকু জায়গা নিয়ে মসজিদ করি পৃথিবীর খুব কম দেশেই এতটুকু অল্প জায়গা নিয়ে মসজিদ করি, বিশেষ করে মিডিল ইস্টে যে দেশগুলোর কথা আপনি বললেন যে বা যেগুলো দেখে আপনি প্রশ্ন করলেন, সেই দেশগুলোতে বিপুল পরিমাণ জায়গা নিয়ে তারা মসজিদ করে, যার কারণে তারা কিছু জায়গা হাঁটার জন্য রাখে, কিছু যারা অন্যান্য কাজের জন্য রাখে, সার্ভিস এর জন্য কিছু জায়গা রাখে। আমাদের দেশে মসজিদে নামাজ পড়ার জায়গা দেওয়ার সুযোগই তো নেই, মানুষ তো রাস্তা দাঁড়ানো লাগে, যার কারণে আসলে এরকম জায়গা রাখার সুযোগ হয় না। তারপরে যাদের সুযোগ আছে তাদের রাখা উচিত। আমরা সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স যেটা নির্মাণ করছি সেখানে ইনশাআল্লাহ এরকম হাঁটার জায়গা থাকবে আল্লাহ চাইলে। তো পবিত্র জুমার দিনে সবাই আগে আসবে হুজুরের খুতবা শোনার জন্য এবং সওয়াবের আশায়, কিন্তু আমরা আগে বসেও বারান্দায় বসতে হয়। আমাদের বলা হয় ভেতরে বয়স্কদের জন্য কিছু জায়গা রাখা হয়েছে, কিন্তু এরপরও 30-40 জন মানুষ ভেতরে প্রবেশ করানো হয়। আর আমাদের বলা হয় নামাজের পর প্রশ্নোত্তর পর্ব আছে, তখন হুজুরের সাথে কথা বলা যাবে। ভাই হ্যাঁ, এই প্রশ্ন একেবারে যৌক্তিক প্রশ্ন। গত সপ্তাহে মসজিদ কর্তৃপক্ষ আমার সাথে কথা বলেছেন যে আসলে এলাকার কিছু মুরব্বী আছেন যাদের জন্য সিঁড়ি ভেঙে উপরে ওঠা কঠিন, আবার তারা অনেক আগে মসজিদে আসতেও পারেন না কারণ ওযু ধরে রাখতে পারেন না। প্রশ্ন যিনি করছেন নিশ্চয়ই ইয়াং মানুষ, আপনার কোনো ব্যাপার না, আপনি এটা বুঝবেন না ওই মুরব্বীদের কষ্টটা কী হয়। তো এই জন্য যেহেতু আমাদের মসজিদে বাহির থেকে বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন, এই জন্য স্থানীয় মুরব্বীরা বেচারারা জায়গা পান না, বারোটার আগে থেকে মানুষ মসজিদে চলে আসে, ফিল আপ হয়ে যায়। তো তাদের জন্য সামান্য কিছু জায়গা রাখার কথা বলা হয়েছে, এটা যৌক্তিক, এটা অযৌক্তিক না, বিধায় এটাকে আমরা সবর করে নিব। আর যিনি প্রশ্নটা লিখেছেন আমি তার কাছে প্রশ্ন করতে চাই, আপনি বারান্দা কি দুঃখে বসছেন? নিশ্চয়ই আপনি এটা পরে আসছেন, কারণ আপনার আগে যারা আসছে তারা তো ভিতরে ঢুকছে। তো আপনি ওইটা না করে, ঠিক আছে আমি তাহলে আর 10 মিনিট আগে আসি, আর 20 মিনিট আগে আসি, আপনি ওইটা না করে আপনি আরো জনের সাথে ঠেলাঠেলি করতেছেন, আপনি নিজের সমস্যা। আমরা ম্যাক্সিমাম মানুষ সমস্যা নিজেরটা আমরা দেখি না, নিজের সমস্যা না দেখে আরেকজনের সমস্যা আমরা দেখি, এটা আমাদের খেয়াল করা দরকার। তবে হ্যাঁ, এটা ঠিক যে মসজিদে কারোর জন্য জায়গা রিজার্ভ রাখা ঠিক না, এখানে মাজুর বা অসুস্থ ডায়াবেটিসের রোগী বৃদ্ধ মানুষ তাদের জন্য রাখা হয়। এখন 40-50 জন যদি হয়, এত বড় ফিগার হয়ে থাকলে সেটা অবশ্যই ভুল। আমরা আশা করব কর্তৃপক্ষ এটা খেয়াল করবেন যে এত বেশি লোক যেন না হয় যে আননেসেসারি, যে শুধুমাত্র মহল্লার মানুষ, জোয়ান মানুষ তাদের জন্য জায়গা রেখে দেওয়া হবে, আগের মানুষ আগে আসছে দূরের মানুষের জন্য তাকে বারান্দায় বসতে দেওয়া হবে, এটা অবশ্যই অবিচার হবে, এটা জায়েজ না। এটা যদি করেন কেউ তিনি গুনাহগার হবেন, এটা মসজিদ কর্তৃপক্ষের দায়িত্ব, কারণ মসজিদ আল্লাহর ঘর, এটার কোনো ব্যক্তি মালিকানা নেই, মসজিদ আল্লাহর ঘর, এখানে যে আগে আসবে সে জায়গা পাবে। আমি স্থানীয়, আমি বাড়িওয়ালা, আমি সব, আমি সেক্রেটারি, এই সমস্ত কাহিনী এখানে নাই। এখানে আল্লাহ মসজিদে ঢুকছেন সবাই আল্লাহর গোলাম, এটা আল্লাহর ঘর, এখানে কারোর কোনো তারতম্য করা যাবে না।